আচ্ছা, কেমন লাগলো দাদা বলুন? না, নিঃসন্দেহে ভালো লেগেছে। মানে আপনি প্রথমবার কি এই ব্যাটারি গাড়ি চালাচ্ছেন নাকি? হ্যাঁ, প্রথমবার গাড়ি চালাচ্ছি। আমার সত্যি ভালো লাগলো, স্মুথনেস আমি পাইনি আগে। আপনি মেদিনীপুর থেকে এসেছেন তাই তো? মেদিনীপুর থেকে এসেছি। পেট্রোল গাড়ি চালিয়ে এসেছেন? হ্যাঁ, পেট্রোল গাড়ি চালিয়ে এসেছি। তো এটা এখন চালিয়ে কেমন লাগলো? সত্যি সুন্দর। মানে সত্যি সুন্দর, নিঃসন্দেহে কিছু তা না, একদম সঠিক বলছি, সত্যি সুন্দর। হ্যাঁ, মানে আলাদা একটা ফিলিংস লাগলো না? একটা ফিলিংস আছে এবং একটা স্মুথনেসটার মধ্যে এরকম মানে মনে হচ্ছে আমি যাচ্ছি কি আসছি বুঝতেও পারছি না। মানে জীবনটা অনেক সরল লাগলো তাই তো? হালকা একটা ফিলিংস এলো। আর বাড়ি বাইক কি, বাইক একটা আলাদা জিনিস, আর এটা একটা আলাদা জিনিস। মনে হলো এরকম সত্যি কি যেন যাচ্ছে বা না আজকের দিনে আপনি দেখবেন অনেক ডাক্তার বাবুরা কিন্তু আজকে চার চাকা কিন্তু ইভি ইউজ করেন। ইভি ইউজ করার কারণ কি হচ্ছে, জার্নিটা কম হয়, আপনি টায়ার্ডনেসটা ফিল করবেন না। তো টেস্ট ড্রাইভ নেওয়ার পর আপনার অভিজ্ঞতাটা চেঞ্জ হয়েছে তো? অভিজ্ঞতাটা অবশ্যই চেঞ্জ হয়েছে। তো লোককে কি বলবেন যে একবার টেস্ট ড্রাইভ নেওয়ার জন্য? অবশ্যই, আমি তো লোককে ইন্সপায়ার করবই যে হ্যাঁ ভাই, বাট ব্যাটারি গাড়ি নাও। আপনার কি ধারণা ছিল ব্যাটারি গাড়ি মানে স্পিড কম বা এই ব্যাপারগুলো থাকছিল না? এটা কেমন টাইপের লাগবে, লাগবে হবে কিরকম, ব্যাটারি গাড়ি কতদিন চলবে, কিভাবে চলবে, এরকম এই যে জিনিসটা, হ্যাঁ এটা আমার মধ্যে ছিল। কিন্তু চালিয়ে দেখলাম না, সম্পূর্ণই আলাদা না। তো এটা এটা চালিয়ে কনফিডেন্স পাচ্ছিলেন তো? হ্যাঁ হ্যাঁ, স্পিড বা সবকিছু, ব্রেক বা সবকিছু, ব্যাপারটা স্মুথনেস, স্মুথনেস কেমন লাগছে? স্মুথনেস একবার সুপার। তো যাই হোক, এই ব্যাটারি গাড়ি আমরা সেই জন্য সবাইকে, সবার প্রত্যেকের চালিয়ে আমরা যত যারা আসেন আমরা প্রত্যেকের রিভিউ নেওয়ার চেষ্টা করি, যাতে মানুষ বুঝতে পারে যে কী জিনিস ব্যাটারি গাড়ি নিয়ে। অ্যান্টি ক্যাম্পেনিংটা বেশি হয় দেখতে গেলে। হ্যাঁ, তো লোককে বলবেন, বন্ধু বান্ধবকে বলবেন একবার চালিয়ে দেখতে বলুন আমাদের বাউন্স ইনফিনিটি। এটা হচ্ছে ইন্ডিয়ান গাড়ি, হ্যাঁ, এবং কোয়ালিটি গাড়ি। 5 বছর অবধি আপনি গ্যারেন্টি নিতে পারবেন ব্যাটারি এবং ওভারঅল গাড়িতে, ঠিক আছে? আপনার যেগুলো মানে ক্ষয়ক্ষতি না হয় সেগুলো বাদ দিয়ে ওভারঅল মোটামুটি 80% জিনিসের উপর আপনি গ্যারেন্টি নিতে পারবেন 3 বছর বা এটু। হ্যাঁ, নাম্বার প্লেট বলতে আপনার তেতে গ্রিন নাম্বার প্লেট, ফলে আপনার 15 বছরের রোড ট্যাক্স দেওয়া হচ্ছে, আর ইন্স্যুরেন্সও থাকছে 5 বছর। ফলে এই গাড়ি নিয়ে আপনি যে কোনো জায়গায় যেতে পারবেন, বুক খুলিয়ে যেতে পারবেন, কোনো সমস্যা নেই, পুলিশ কোথাও হ্যারেস করবে না। 2 কুইন্টাল 41 কেজি, আপনি 2 জনকে নিয়েও কিন্তু 65 টপ স্পিডে যেতে পারবেন। তো যাই হোক, ব্যাটারি গাড়ি সম্বন্ধে আপনার একটু ধারণা পাল্টেছে, লোককে বলবেন ব্যাটারি গাড়ি নেওয়ার জন্য। অবশ্যই বলবেন। ঠিক আছে, ধন্যবাদ। ধন্যবাদ।